নমস্কার। আগামী 10ই মার্চ যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, অনেকেই বিভ্রান্ত যে কিভাবে ধর্মঘটটা করব। কোথাও কোনো ইন্টিমেশন দেওয়ার প্রয়োজন নেই, আপনারা এসআই অফিসে যান, এসআই অফিসের গেটে ধর্মঘটের প্ল্যাকার্ড বা ধর্মঘটের যে পোস্টার, সেই পোস্টার লাগিয়ে গেটের সামনে পিকেটিং করুন, স্লোগানিং চলুক। যা অফিসে এসআই ঢুকতে গেলে, বাকি স্টাফরা ঢুকতে গেলে তাদের রিকোয়েস্ট করুন যে স্যার, এই ধর্মঘট ডাকা হয়েছে আমাদের নিজেদের দাবি প্লাস আগামী প্রজন্মের দাবির জন্য, দয়া করে আপনারা সহযোগিতা করুন। ব্লক অফিসে যান, একইভাবে ব্লক অফিসের বাইরে পিকেটিং করুন, ব্লক অফিসগুলোকে বন্ধ করুন, স্কুলগুলোকে বন্ধ করুন। কোথাও কোনো ইন্টিমেশন দেওয়ার প্রয়োজন নেই, আমরা ধর্মঘট ডেকেছি, সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সবাই জানে, তাই আমার কোথাও কোনো ইন্টিমেশন দেওয়ার প্রয়োজন নেই। কোথাও যদি মিছিল করার থাকে মাইক নিয়ে, সেক্ষেত্রে এসডিওর পারমিশন নিতে হয়, মাইক নিয়ে মিছিল করার দরকার নেই। আপনারা যদি মিছিল কেউ করতে চান, মিছিল করুন, ব্যানার নিয়ে মিছিল করুন, মাইক ছাড়া মিছিল করুন, পুলিশি পারমিশনেরও দরকার নেই আর এসডিও পারমিশনেরও দরকার নেই। এই নিয়ে দয়া করে বিভ্রান্ত হবেন না, পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম, এসআই অফিসের বাইরে পিকেটিং করুন, ব্লক অফিসগুলোতে পিকেটিং করুন, এবং ধর্মঘটের সপক্ষে ওনাদেরকে বোঝান যেন তারা অফিসে না ঢোকে, গেটের বাইরে পিকেটিং করে বসে থাকুন, গেটটাকে বন্ধ করে দিয়ে কাউকে কোনোভাবেই ঢুকতে দেবেন না। নমস্কার।